শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে হত্যা করল তার সহকর্মীরা। আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া রণ সরঞ্জাম নিয়ে যা বলল তালেবান। এবার জাতিসংঘে দাঁড়িয়ে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন বাইডেন। ইরানি জেনারেল সুলাইমানির ঘাতক দুই মার্কিন এবং ইসরায়েলি কমান্ডারকে হত্যার দাবি। বিশ্ব নেতৃত্বকে তালেবানের সাথে সম্পর্ক রাখতে বলল কাতার। একতরফাভাবে পাকিস্তান তালেবানকে স্বীকৃতি দেবে না বললেন ইমরান খান। এবং সবশেষ থাকছে আর কোনো যুদ্ধ নয় বললেন বাইডেন, তবে বিশ্লেষকরা বলছেন ডাহা মিথ্যা কথা, কেবলমাত্র কৌশল বদলাচ্ছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় একটি মন্দিরে সন্দেহজনক জঙ্গি ভেবে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে তারই সহকর্মীরা। বুধবার এই কথা জানিয়েছে উপত্যকার স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানায় অজয় দার নামের এক পুলিশ সদস্য গভীর রাতে জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। মন্দিরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সন্দেহভাজন জঙ্গি ভেবে গুলি করে তাকে। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে ওই পুলিশ সদস্যের কানে হেডফোন লাগানো ছিল। সহকর্মীদের উচ্চ শব্দ সত্ত্বেও তিনি সাড়া দেননি। পরে মন্দিরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে গুলি করেন। এই ঘটনায় উত্তর কাশ্মীরের ডিআইজি বলেন, গতরাতে অপ্রত্যাশিত ঘটনায় অজয় দার নামের এক পুলিশ সদস্য গুলিতে নিহত হয়েছেন। তিনি মধ্যরাতে জোরপূর্বক একটি মন্দিরে ঢোকার চেষ্টা করছিলেন। ওই পুলিশ সদস্য ইন্টারন্যাশনাল এলিমেন্টসের গুলিতে নিহত হয়েছেন, যোগ করেন ডিআইজি। মন্দিরে পুলিশের পাহারা রয়েছে। অতীতে রাতের অন্ধকারে জঙ্গি মনে করে বেসামরিকদের গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আফগানিস্তানের সাবেক সরকার সামরিক বিমান সাজওয়াজান সহ বিভিন্ন রণসরঞ্জাম দেশের বাইরে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার তথ্য এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যম বুধবার একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে আফগান বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার উজবেকিস্তানে সরিয়ে নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ইরানে হাম্বি এবং রিয়ানসাস ট্রাক রুয়ে নেওয়া হচ্ছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের এক সদস্য নূর মোহাম্মদ মুতাবালিক জানান, ইরানে সরিয়ে নেওয়া বেশ কিছু রণসরঞ্জাম আফগানিস্তানে ফিরিয়ে আনা হয়েছে। তবে কারা এই রণসরঞ্জাম দেশের বাইরে সরালো তা জানাননি তিনি। তিনি জানান এসব রণসরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করা হয়েছিল, কারণ এসব আমাদের জনগণের সম্পত্তি। এদিকে দেশটির বেশ কয়েকজন আইন প্রণেতা এবং সাবেক সামরিক কর্মকর্তা জানান এসব রণসরঞ্জাম জনগণের সম্পত্তি, কাউকেই এসব দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়। এ ব্যাপারে সাইদ আহমেদ সিলাফ নামের এক আইন প্রণেতা জানান, আশরাফ গনি পালানোর পর কয়েক ডজন হেলিকপ্টার এবং হাম্বি আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সব ফিরিয়ে আনা উচিত। প্রথমবারের মতো জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন জো বাইডেন। ভাষণে তিনি পরমাণু সমঝোতা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এর মধ্যে ছিলেন ফিলিস্তিনি ইসরায়েল সমস্যাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রই হতে পারে ইসরায়েলের সুরক্ষিত ভবিষ্যতের পথ। এভাবে জাতিসংঘের প্রথম ভাষণে তাতে 76তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতা চাইলেন তিনি। বাইডেন বলেন, আমি বিশ্বাস করি ইসরায়েলের শান্তি ফেরানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার প্রয়োজন আছে। দুটি আলাদা দেশ তৈরির ক্ষেত্রেই সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। এতে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎও সুরক্ষিত হবে। এ সময় বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা $10,000 কোটি অনুমোদন দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য আর্থিকভাবে অসচ্ছল দেশগুলোকে সাহায্য করতে হবে। করোনাভাইরাস মোকাবেলায়ও বিশ্বের দেশগুলোকে আমেরিকা সহযোগিতা করছে দাবি করে জো বাইডেন বলেন, তার দেশ এখন পর্যন্ত কোনো পূর্বশর্ত ছাড়াই বিভিন্ন দেশকে করোনাভাইরাসের $50 কোটি টিকা প্রদান করেছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় হাশদ আশাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিসের ঘাতক দুই কমান্ডারকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল থেকে আমেরিকা এবং ইসরায়েলের ওই দুই কমান্ডারকে হত্যা করা হয়। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডেল এই খবর জানিয়েছে। একটি শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্র থেকে তারা খবরটি জানতে পেরেছে বলে দাবি করেছে। দ্য ক্র্যাডেলের প্রতিবেদনে জানিয়েছে, জেনারেল কাসেম সুলাইমানি এবং আল মুহান্দিস হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায় এবং তাতে মার্কিন সেনাবাহিনীর রেড হর্স ইউনিটের কমান্ডার 55 বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জেমস সি উইলস এবং ইসরায়েলের নাহাল ব্রিগেডের কর্মকর্তা 42 বছর বয়সী কর্নেল শ্যারন এম জম নিহত হয়েছেন। তবে আমেরিকা এবং ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, এসব কমান্ডাররা কয়েকদিনের ব্যবধানে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন। বিশ্ব নেতৃত্বকে তালেবানের সাথে আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এই বিষয়ে তিনি জোর দিয়ে বলেছেন, কাতার সকল ধরনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। এই কারণে ওই অঞ্চলে শান্তি আনার জন্য তালেবানের সাথে বিশ্ব নেতৃত্বের সম্পর্ক রাখা জরুরি বলে মনে করেন তিনি। মঙ্গলবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আহ্বান জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, আফগান জনগণের এই সংকট মুহূর্তে তাদের অব্যাহতভাবে সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। তিনি মানবিক সাহায্য এবং রাজনৈতিক বিরোধকে আলাদা রাখারও আহ্বান জানান। তিনি আরও বলেন, তালেবানের সাথে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়াই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে তার মতে, তালেবানকে বয়কট করলে মতবাদ কেন্দ্রিক মেরুকরণ, বিরোধ এবং পাল্টা পদক্ষেপ বা প্রতিক্রিয়া বাড়বে। পক্ষান্তরে তালেবানের সাথে আলোচনা করলে ইতিবাচক ফলাফল আসবে। এর আগে কাতার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র এবং তালেবানের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। ওই আলোচনার মাধ্যমে 2020 সালের চুক্তি হয়। ওই চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহার সম্ভব হয়। পরে আন্ত আফগান শান্তি আলোচনারও মধ্যস্থতা করে কাতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ একতরফাভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে গতকাল দিয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সম্মিলিতভাবে পরামর্শের ভিত্তিতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জোরালো আশা ব্যক্ত করে বলেছেন, আফগানিস্তানের মেয়েরা শীঘ্রই স্কুলে ফিরতে পারবে। ইমরান খান বলেন, মেয়েদেরকে শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত কাজ হবে না। এছাড়া আফগান নারীরা তাদের অধিকার ফিরে পাবে বলেও আশা করেছেন পাক প্রধানমন্ত্রী। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইমরান খান শর্ত আরোপ করে বলেন, আফগানিস্তানের নতুন নেতৃত্বকে হতে হবে অংশগ্রহণমূলক, তাদেরকে মানবাধিকার রক্ষা করতে হবে এবং আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের আস্থানা হতে পারবে না যারা পাকিস্তানের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে পররাষ্ট্র ক্ষেত্রে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আনার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গত 20 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আমি প্রথম এখানে দাঁড়িয়ে বলছি, আর কোনো যুদ্ধ হবে না। তবে একই সঙ্গে তিনি এও বলেছেন, মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাত্রা বাড়ানো হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে অংশ নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা যদিও প্রেসিডেন্ট বাইডেন এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তার যুদ্ধবিরোধী বক্তব্যের সাথে বিশ্বজুড়ে মার্কিন কর্মকাণ্ড এবং আচরণের কোনো মিল নেই। 20 বছর ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি এবং যুদ্ধের অবসান ঘটলেও এর অর্থ এটা নয় যে তারা যুদ্ধ থেকে সরে এসেছে। এখনও বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং কোথাও কোথাও তারা সংঘর্ষে লিপ্ত রয়েছে, যেমন ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে পরোক্ষভাবে যুদ্ধ করছে। অর্থাৎ সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ এবং তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং ওই অঞ্চলে জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বাস্তবতা হচ্ছে, 20 শতাব্দীতে মার্কিন যুদ্ধ কৌশল এবং উপকরণের সাথে 34 শতাব্দীর যুদ্ধ কৌশল এবং উপকরণের বিরাট পার্থক্য রয়েছে। গত শতাব্দীতে মার্কিন সরকার বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সেনা সমাবেশের মাধ্যমে নিজের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করত এবং সেই সাথে যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুদ্ধ পরিচালনা করত।
যুদ্ধের এই কৌশল মার্কিন সেনাদের প্রাণহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনেনি। এ কারণে মার্কিনিরা ধীরে ধীরে তাদের যুদ্ধ কৌশল এবং হাতিয়ারে পরিবর্তন আনছে, যাতে চলতি শতাব্দীতে রক্তপাত এড়ানো যায়, আবার নিজের শক্তিমত্তাও ধরে রাখা যায়। এই কৌশলের অংশ হিসেবে এবং নিজেদের আধিপত্য এবং সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা যুদ্ধ এবং সামরিক পন্থার পরিবর্তনে শত্রু দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার কৌশল বেছে নিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।